অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবার ধারণা দিয়ে শুরু করব তারপর আমরা দেখব সহায়ক সেবার ধরন ও উৎস অর্থাৎ ব্যবসা করতে গেলে তোমার কত ধরনের সহায়ক সেবার প্রয়োজন হবে এবং সেগুলো আমরা কোথা থেকে পাবো তো শুরু করি পড়াশোনা পরে করি আসো আগে একটি গল্প শুনি গল্পটা স্বপনের স্বপন ইন্টারমিডিয়েট পাশ করে আর লেখাপড়া করতে পারেনি কি করবে যখন ভাবছিল তখন তার এক বড় ভাই তাকে পরামর্শ দিল যুবক ও যুব মহিলাদের সরকার নানা ধরনের আত্মকর্ম সংস্থানের জন্য প্রশিক্ষণ দিচ্ছে সেখানে বিভিন্ন ধরনের কাজ শিখে অনেকেই নিজের পায়ে দাঁড়াচ্ছে তো স্বপন কি করলো সে হাঁসমুরগি পালনের ওপর প্রশিক্ষণ নিল এবং বাড়ির পাশে ছোট্ট একটি জায়গায় খামার গড়ার কথা চিন্তা করলো কিন্তু টাকা কোথায় পাবে টাকার প্রয়োজন তখন আত্মকর্মসংস্থান ব্যাংক তাকে ঋণ দিল ফার্ম গড়ার পরে মুরগির নিয়মিত টিকা দেওয়ার প্রয়োজন তো সে কী করলো স্থানীয় একটি এনজিওর সাথে যোগাযোগ করে তারও ব্যবস্থা করল এখন জনাব স্বপনের ফার্ম ভালোই চলছে এক্ষেত্রে যুব অধিদপ্তর কর্মসংস্থান ব্যাংক ও এনজিও প্রতিষ্ঠান সবাই তার ব্যবসায় সহায়ক সেবার প্রদানকারী প্রতিষ্ঠান যাদের সহযোগিতা ছাড়া স্বপনের পক্ষে এই ফার্ম গড়ে তোলা ও ভালোভাবে চালানো অসম্ভব ছিল তো গল্পটা এটাই স্বপন এখানে একটি ফার্ম তৈরি করলো এবং সেটার জন্য সে কিছু প্রতিষ্ঠান বা কিছু পক্ষ থেকে অনেকগুলো সেবা নিল তো এই সেবাগুলো যে প্রতিষ্ঠানগুলো দিল তাদেরকেই বলা হয় ব্যবসায় সহায়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তো এখন প্রশ্ন হলো ব্যবসায় সহায়ক সেবা কাকে বলে একটি ব্যবসায় গঠন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সেবা প্রয়োজন পড়ে তাকেই ব্যবসায় সহায়ক সেবা বলে দেখো আমাদের ব্যবসায় সাথে কিন্তু ঝুঁকি জড়িত তাছাড়া ব্যবসাটা শুরু করার সময় আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হয় এবং সেটা পরিচালনা করার সময় আমাদের অনেক কিছু জানতে হয় তাছাড়া নানা ধরনের নিয়ম ও বাধ্যবাধকতা তো আছে তাই কাউকে ব্যবসা করতে হলে এবং সেটাতে সফলতা পেতে হলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা ও সেবার প্রয়োজন পড়ে আর এই সেবা প্রাপ্তি যত সহজে হয় ততই নতুন নতুন উদ্যোক্তা এগিয়ে আসে মানে ব্যবসাটা শুরু করতে চায় তো পুরনো ব্যবসায়ীরাও কিন্তু নতুন নতুন উদ্যোগ নিতে চায় এবং সেটার জন্য কিন্তু তাদের অনেক সহায়ক সেবার প্রয়োজন পড়ে তো আমরা এখন জানি ব্যবসায় সহায়ক সেবা কাকে বলে তো এখন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে হলে আমাদের উচিত হবে চীনের দিকে তাকানো কারণ চীন শিল্প উন্নয়ন করার জন্য বা নতুন নতুন উদ্যোক্তাদের ব্যবসায়ের ক্ষেত্রে আগ্রহী করার জন্য খুবই চমৎকার কিছু সহায়ক সেবার ব্যবস্থা করে রেখেছে বা করে কেমন শিল্প গঠনে সহযোগিতা করার জন্য সরকারি বিভিন্ন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান কিন্তু প্রত্যেকটা এলাকায় বা অঞ্চলে কাজ করে তো নতুন কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী যদি শিল্প গঠন করতে চায় তো সে কি করে সবার আগে ওই পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানটির কাছে চলে যায় এবং তিনি কোন ধরনের শিল্প গঠন করতে চাচ্ছেন এবং সেটা গঠন করার জন্য তার কী কী সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো সেখানে তিনি আলোচনা করেন এবং সেটা করার পরে ওই প্রতিষ্ঠানটি তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করে তারপর তার জন্য একটি বিজনেস প্রজেক্ট প্রোফাইল সেটাও কিন্তু তৈরি করে দেয় এবং সরকারি কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেয় এবং সেটা দেওয়ার পরে শিল্প এলাকায় মানে যেই এলাকায় তার ব্যবসাটা করা উচিত হবে সেখানে তার জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি বরাদ্দ দেওয়া হয় লাইসেন্স প্রদান করা হয় এবং তার যে ইউটিলিটিসগুলো লাগবে এবং ইনফ্রাস্ট্রাকচার যে ফ্যাসিলিটিসগুলো লাগবে সেটাও কিন্তু দিয়ে যায় যেমন গ্যাস পানি বিদ্যুতের লাইন সার্ভিসগুলো সার্ভিসের লোকজন এসে নিজেই কানেকশান দিয়ে যায় তারপর ব্যাঙ্কও কিন্তু নিজে থেকে ঋণ দেয় আমাদের দেশের মতো যে উদ্যোক্তাদের ব্যাংকের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় না ব্যাংক নিজেই যোগাযোগ করে উদ্যোক্তার সাথে তো এই সুযোগ সুবিধাগুলোর জন্য ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা খুব দ্রুতই শিল্পের কাজ শুরু করতে পারে আর এই ব্যবস্থাই কিন্তু চীনকে খুবই দ্রুত বা এত দ্রুত অর্থনৈতিক পরশক্তিতে পরিণত করতে সহায়তা করছে কারণ আমরা জানি ব্যবসা বাণিজ্যে যেই দেশ যত বেশি অগ্রসর হবে যেই দেশ যত বেশি শক্তিশালী হবে সেই দেশ কিন্তু তত বেশি লিড করবে ঠিক আছে ব্যবসায় সহায়ক সেবার ধরন ও উৎস আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা শিল্প গঠন করার জন্য যেই ধরনের সেবা সুবিধা বা সুযোগ সুবিধার প্রয়োজন হয় সেগুলোকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হলো উদ্দীপনামূলক সেবা দ্বিতীয়টি হলো সমর্থনমূলক সেবা এবং তৃতীয়টি হলো সংরক্ষণমূলক সেবা তো কোনটা কোন ধরনের সেবা এবং সেই সেবাগুলো আমাদের বাংলাদেশে কোন ধরনের প্রতিষ্ঠানগুলো প্রদান করে থাকে সেটা আমরা এখন দেখব উদ্দীপনামূলক সেবা বা স্টিমুলেটারি সার্ভিসেস দেখো একজন সম্ভাব্য উদ্যোক্তাকে মানে কেউ একজন চিন্তাভাবনা করতেছে ব্যবসা করবে কি করবে না বা কি করবে না করবে এরকম সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসা গঠনে আগ্রহী করার জন্য এবং তার যেই ধরনের ইনফরমেশান প্রয়োজন সেগুলো প্রোভাইড করার জন্য যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে উদ্দীপনামূলক সেবা বলে দেখো একজন মানুষ হ্যাঁ তার নিজের যে নলেজটা আছে বা যা চিন্তা করতেছে পারিপার্শ্বিকতা সব কিছু নিয়ে যে বিবেচনা করতেছে সেটা নিয়ে কিন্তু সারাক্ষণ তার মাথায় কিছু একটা চলছে যে সে কিছু একটা করতে চাচ্ছে বা কিছু একটা করা দরকার কিন্তু সেই যে চিন্তা ভাবনাগুলো বা তার নলেজগুলো কিন্তু অর্গানাইজ হইতে টাইম লাগে তাছাড়া কি করলে কি হবে বা কিছু একটা করলে সেটা বাস্তব মানে সে কী প্র্যাকটিক্যালি জিনিসটা করতে পারবে কি না বা করতে গেলে কি ধরনের সমস্যা হবে বা সুযোগ সুবিধা সে পাবে এটা নিয়ে কিন্তু সারাক্ষণ তার মধ্যে কনফিউশন হইতে থাকে ভয় আসে এবং তার মধ্যে একটা সংকোচেরও কিন্তু সৃষ্টি হয় তো সেই সময় তাকে ব্যবসা গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহস দিয়ে এবং কি করতে হবে সেটার বিভিন্ন ধরনের ডিরেকশান দিয়ে যেই ধরনের সুবিধাটা দেওয়া হয় বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো এই ধরনের সুযোগ সুবিধা দেয় তাকেই উদ্দীপনামূলক সেবা বলে তো আমাদের বাংলাদেশে এই উদ্দীপনামূলক সেবা দেওয়ার দানকারী কিছু প্রতিষ্ঠান আছে এবং সেখান থেকে আমাদের দেশের মানুষজন যে কিনা ব্যবসা উদ্যোগ নিতে চায় বা ব্যবসা শুরু করতে চায় তারা সুবিধাটা নিতে পারে উদ্দীপনামূলক সুবিধা নিতে পারে তো কোন প্রতিষ্ঠানগুলো সুবিধাগুলো দেয় দেখি যুব অধিদপ্তর যুব প্রশিক্ষণ কেন্দ্র মহিলা অধিদপ্তর মহিলা প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা ও বিভিন্ন এনজিও থেকে উদ্দীপনামূলক সেবা পাওয়া যায় সাপোর্টিং সার্ভিসেস বা সমর্থনমূলক সেবা এখানে একজন উদ্যোক্তা যিনি কিনা জানেন যে উনি কি করতে চাচ্ছেন ওনার ব্যবসার সম্পর্কে বা শিল্প গঠনের সম্পর্কে উনি আগ্রহী হওয়ার পরে বাস্তবেতা গঠন করার জন্য যেই ধরনের সেবাগুলো লাগবে সেটাই হলো সমর্থনমূলক সেবা দেখো তুমি চিন্তা চিন্তাভাবনা করলা যে ব্যবসা করবা একটা শিল্প গঠন করবা বাট সেটা যে বাস্তবে রূপান্তর করতে হলে কিন্তু তোমার অনেকগুলো সুযোগ সুবিধা লাগবে এবং সেটা কিন্তু খুব কঠিন সকল ধরনের সুযোগ সুবিধাগুলো জোগাড় করা কঠিন কারণ প্রথমে তোমার যেটা লাগবে সেটা হলো পুঁজি তোমার নিজের যদি টাকা না থাকে পর্যাপ্ত পরিমাণে পুঁজি না থাকে তখন কি করতে হবে তোমার বিভিন্ন ধরনের অর্থ সহায়তা প্রদানকারী মানে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে যাইতে হবে তো তাদের কাছে যাওয়ার আগে তোমার কি করতে হবে তোমার একটা বিজনেস প্রজেক্ট মানে তোমার যে এখানে তুমি ইনভেস্ট করতে চাচ্ছ সেই প্রোজেক্ট প্রোফাইলটা তৈরি করতে হবে তাদের কাছে শো করতে হবে তাছাড়া তোমার যে বিজনেসটা করার জন্য বা শিল্প গঠন করার জন্য অনেক ধরনের লাইসেন্স তো লাগবে সো সেই লাইসেন্সগুলো নেওয়ার জন্য কিন্তু তোমার দৌড়াদৌড়ি করতে হবে তো এইগুলো তুমি কোথা থেকে পাবে এগুলো বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিতে হবে কিছু সরকারি কিছু বেসরকারি তাই না তাছাড়া দেখো শিল্প গঠনের ক্ষেত্রে তোমার কি লাগবে বিদ্যুৎ লাগবে গ্যাস পানি সোয়ারেজ এই লাইনগুলো তো লাগবে আর এগুলোর জন্য তোমার কি লাগবে সরকারি সহযোগিতা লাগবে তো এটাই বলবো বিভিন্ন ধরনের সমর্থন প্রদান সমর্থন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের থেকে তোমার সমর্থনমূলক বা সাপোর্টিং সার্ভিসগুলো লাগবে আর এগুলো আমাদের বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান দিয়ে থাকে এবং সেগুলো হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বেসিক ব্যাংক লিমিটেড কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন বেসরকারি সংস্থা শর্ট টার্মে যেটা আমরা এনজিও বলি বাণিজ্যিক ব্যাংক সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন রাস্তা পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি তারপর দেখো কর অবকাশ ঘোষণা ঠিক আছে কিছু কিছু শিল্পের ক্ষেত্রে কিন্তু করের অবকাশ দেয় সরকার তো যা কেন দেয় মানে তুমি ওই স্পেসিফিক শিল্প বা ওই ধরনের শিল্পের ক্ষেত্রে যেন মানুষ আরও এগিয়ে আসে তো এই ধরনের কর অবকাশও কিন্তু তোমার ওই সাপোর্টিং সার্ভিসের অন্তর্ভুক্ত হবে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য কারণ যদি বলে যে কর অবকাশ কোন ধরনের সেবা তোমার লিখতে হবে সমর্থনমূলক সেবা ঠিক আছে সংরক্ষণমূলক বা সাস্টেনিং সার্ভিসেস দেখো ব্যবসা তুমি গঠন করে ফেললে বাট সেটা পরিচালনা করার জন্য এবং তোমার ব্যবসাটা যেন তুমি কন্টিনিউ করতে পারো সেই উৎসাহটা ধরে রাখার জন্য সেই উদ্দীপনাটা বজায় রাখার জন্য যেই ধরনের সেবার প্রয়োজন হয় তাকে সংরক্ষণমূলক বা সাস্টেইনিং সার্ভিস বা সেবা বলে তো দেখো একজন ব্যবসায়ী যখন ব্যবসাটা শুরু করে এবং সে যখন এগিয়ে যায় তখন তার উদ্যোগটা তা সে যে উদ্যোগটা নিছে সেটা প্রোটেক্ট করার জন্য এবং তার যে কর্মপ্রচেষ্টা সেটা যেন সফল হয় তার জন্য অনেক ধরনের সহযোগিতার প্রয়োজন আছে তাছাড়া ব্যবসা ভালো করলে তোমার প্রতিষ্ঠানের এবং যে তোমার পণ্য বা সেবার একটা ব্র্যান্ডিং লাগে হ্যাঁ ব্র্যান্ডিং করতে ট্রেডমার্ক লাগবে সেটার নিবন্ধন করতে হবে তাছাড়া তোমার কি বণিক সম্প্রদায় যারা আছে স্থানীয় বণিক সম্প্রদায়েরও কিন্তু বিভিন্ন ধরনের সেবা সহ মানে সুযোগ সুবিধা বা তাদের সহযোগিতাও কিন্তু তোমার দরকার আছে কারণ তুমি একবারে কোথাও একটা মার্কেটে বা এক্সিস্টিং একটা ট্রেন্ডে মার্কেটে তুমি কিন্তু একা একা বিজনেস করতে পারবো না তোমার যারা তারা কম্পিটিটার বা যারা একই ধরনের ব্যবসা করে তাদের সাথে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে তারপর দেখো যারা কিনা সৃষ্টি ধর্মী সৃষ্টি ধর্মী কাজের সাথে জড়িত যেমন লেখক প্রশাসক গায়ক তো তাদেরও কি লাগবে তাদেরও কিন্তু কপিরাইট আইনের আওতার নিবন্ধন লাগে তাছাড়া তুমি যদি মানে ফার্ম বিভিন্ন ধরনের যেমন কৃষি ফার্ম আছে মৎস্য ফার্ম আছে ডেরি ফার্ম আছে এগুলো করতে গেলেও কিন্তু তোমার সরকারি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো আছে সংস্থাগুলো আছে বিভাগগুলো আছে সেগুলোর সাথে তোমার সহযোগিতা বা আলাপ আলোচনার প্রয়োজন আছে ওইখান থেকে তোমার সেবা নিতে হবে সুযোগ সুবিধা নিতে হবে বা তাদের থেকে অনুমতি নিতে হবে তো এটাই বলবো এই সব কয়টা জিনিসই কিন্তু সংরক্ষণমূলক সেবা হিসেবে গণ্য হয় রাজস্ব ছাড় ভর্তুকি প্রদান ইত্যাদিও কিন্তু এই ধরনের সেবা তো আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো বা সংস্থাগুলো এই ধরনের সাস্টেইনিং সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো হলো বাংলাদেশ বিনিয়োগ বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড বিএসটিআই প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বাংলাদেশ তাঁত বোর্ড বাংলাদেশ রেশম বোর্ড প্রাণী সম্পদ অধিদপ্তর ইত্যাদি তো আজকে ক্লাসে আমরা শিখলাম ব্যবসায় সহায়ক সেবা কি মানে এর কনসেপ্টটা এবং ব্যবসা করার জন্য আমাদের কত ধরনের সহায়ক সেবার প্রয়োজন ধরন এবং সেগুলো আমরা কোথা থেকে পাবো অর্থাৎ উৎসগুলো তো নেক্সট ক্লাসে আমরা শিখব ব্যবসায় সহায়ক সেবার গুরুত্ব যদিও আমরা আজকে মোটামুটি একটি আন্দাজ করে ফেলছি যে ব্যবসা করার জন্য সহায়ক সেবা কতটা প্রয়োজন কিন্তু নেক্সট ক্লাসে আমরা এটা আরও বেশি ক্লিয়ার করব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য এত মনোযোগ দিয়ে শেখার জন্য ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম